পদ্মা সেতুতে 38তম স্প্যান বসানোর কাজ চলছে, সংযুক্ত হবে মাওয়া প্রান্তের সঙ্গে। ডিসেম্বরের মধ্যে বসবে সবশেষ তিনটি। নকশা দেখে হুবহু তৈরি হচ্ছে গাড়ির ইঞ্জিন যন্ত্রাংশ। হালকা প্রকৌশল শিল্পে ধোলাই খালে শ্রমিকদের বিপ্লব, শুধু অভিজ্ঞতার বলে ইউরোপকে টেক্কা দিতে প্রস্তুত। পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে ডিজিটাল বুথ স্থাপনের সিদ্ধান্ত ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিতের পরামর্শ। এবং কমছে সবজির দাম, ক্রেতারা খুশি হল লোকসানের আশঙ্কা কৃষকের। সরবরাহ বেশি থাকায় মাছ বাজারেও স্বস্তি। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আবদুল্লাহ। শুরুতে অন্য প্রসঙ্গ, পদ্মা সেতুতে 38তম স্প্যান বসানোর কাজ চলছে, সংযুক্ত হবে মাওয়া প্রান্তের সঙ্গে। ডিসেম্বরের মধ্যে বসবে সবশেষ তিনটিও। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার এহসান জুয়েল, সরাসরি চলে আসছে তার কাছে। জুয়েল, কাজল, মাওয়াপাড় ছুঁয়ে যাবে আজ পদ্মা সেতু। এর মাধ্যমে কিন্তু স্বপ্নকেও ছুঁয়ে যাওয়ার খুব কাছাকাছি দাঁড়িয়ে পদ্মা সেতুর কাজ। কারণ আজকের এই 38তম স্প্যানটি দৃশ্যমান করা সম্ভব হলেই আর বাকি থাকবে মাত্র তিনটি স্প্যান। তিনটি স্প্যান মানে 450 মিটার, অর্থাৎ অর্ধ কিলোমিটারেরও কম। আজ সকাল 9:20 নাগাদ মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে রওনা হয় ক্রেন। যে ক্রেনটি বেশ বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ক্রেন, বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রেনগুলোর একটি। অর্থাৎ এটি 4000 মেট্রিক টন ওজন পর্যন্ত বহন করতে পারে। আর এক একটি স্প্যান যেহেতু প্রায় 3600 মেট্রিক টন ওজনের কাছাকাছি হয়, তাই এটি নিয়ে খুব ধীরে ধীরে এটি রওনা হয়। তাই মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে নির্ধারিত পিলার, অর্থাৎ মাওয়া প্রান্তের একেবারে কাছাকাছি পিলার 1 ও 2, সেই পিলারের কাছাকাছি আসতে 40 মিনিট সময় নেয়। অর্থাৎ 10টা নাগাদই কিন্তু এটি নিয়ে আসা সম্ভব হয় পিলারের কাছে। এই কাজটি বেশ জটিল ছিল, কারণ অন্যান্য ক্ষেত্রে আমরা যখন দেখি যে দুটি পিলার, সেগুলো সবগুলোই নদীর মাঝখানে থাকে, সেখানে নদীর পানির গভীরতা থাকে, তাই সহজেই কিন্তু ক্রেনটি স্প্যানটি নিয়ে আসতে পারে। কিন্তু এখন যেহেতু 1 নম্বর পিলারটি মাটিতে, অর্থাৎ একেবারে মাওয়া প্রান্তে, আর 2 নম্বর পিলারটি পানিতে, অর্থাৎ অর্ধেক জলে অর্ধেক ডাঙায়, এমন একটা অবস্থায় এটিকে নিয়ে আসার আগে কিন্তু প্রায় 7 দিন ধরে এখানকার নদীর তলদেশের মাটি সরিয়ে ফেলতে হয়েছে, পাড়ের মাটি সরিয়ে ফেলতে হচ্ছে। ড্রেজিং করে এই মাটিগুলো সরিয়ে নেওয়ার পরে যখন সব কিছু প্রস্তুত হয়, সবুজ সংকেত পাওয়া যায় এটিকে নিয়ে আসার, তখনই কিন্তু স্প্যান নিয়ে আসা হয় পিলারের কাছে। আর পিলারের কাছে নিয়ে আসার পরে এখন কিন্তু এত কাছাকাছি পদ্মা সেতুর স্প্যানটি, সবচেয়ে কাছে বলা যেতে পারে, এত কাছাকাছি না বলে বলি যে সবচেয়ে কাছে, কারণ এর আগে এতটা কাছে কখনো স্প্যান বসেনি। যেহেতু 1 ও 2 নম্বর, অর্থাৎ মাওয়া প্রান্তের সবচেয়ে কাছের স্প্যান এটি, এবং এই স্প্যানটি বসানোর সঙ্গেই কিন্তু মাওয়া প্রান্তে যে বায়োডাক্ট নির্মাণ হয়েছে, অর্থাৎ মূল সেতু থেকে সড়কে উঠার জন্য রাস্তা তৈরি হয়েছে, সেই রাস্তার সঙ্গে এই স্প্যানটি বসে গেলে এখন সেই রাস্তা দিয়ে হেঁটে কিন্তু যে কেউ চাইলে, অর্থাৎ এখানকার প্রকৌশলীরা যারা সংশ্লিষ্টরা আছেন, তারা পদ্মা সেতুতে হেঁটে উঠে যেতে পারবেন। অর্থাৎ পদ্মা সেতুর সঙ্গে সংযোগের যে কাজটি, সেটি আজকে হয়ে যাচ্ছে। আর এরপরে যে স্প্যানগুলো, তিনটি স্প্যান বাকি থাকবে, সেই তিনটি স্প্যানই কিন্তু মাছ নদীতে। এখন মাওয়া প্রান্তে যে স্প্যানটি আজ বসানো হচ্ছে, সেই স্প্যানটি বসানোর জন্য এই স্প্যানটির বহন করে নিয়ে আসা ক্রেনটি দুই পাশে নোঙর করা হচ্ছে। নোঙর করার কাজটি প্রায় শেষের দিকে, অর্থাৎ 6টি নোঙর করতে হয়, 6টি কেবল দুই পাশে টেনে স্প্যানটিকে নিয়ে আসা ক্রেনটি বেঁধে ফেলতে হয়। সেই কাজটি চলছে, সেই কাজটিতে হয়তো আরও 30-40 মিনিট সময় লাগবে। তারপরে যখন দেখা যাবে যে স্প্যানটি নিয়ে আসার মতো সব কিছু অনুকূলে আছে, তখন এটিকে ওই কেবলের উপর ভর করে সামনে এগিয়ে আনা হবে, অর্থাৎ এটিকে 1 ও 2 নম্বর পিলার উপর বসিয়ে দেওয়া হবে। আর 2 নম্বর পিলার থেকে শুরু করে এর পাশেই কিন্তু 8টি স্প্যান আগে দৃশ্যমান করা আছে। অর্থাৎ এখন আজকে যে স্প্যানটি দৃশ্যমান করা হবে, এটি নদীতে 8টি স্প্যান, পারে যে ভায়াডাক্ট সেগুলো সবগুলোকে সংযুক্ত করবে। অর্থাৎ আজকে সংযোগকারী একটি স্প্যান এখানে বসানো হচ্ছে। আর এই 8টি স্প্যানের সঙ্গে বসানোর জন্য যে লিফটিং ক্রেন লাগে, অর্থাৎ আগের স্প্যানগুলোর সঙ্গে আজকের স্প্যানটিকে বেঁধে ফেলার জন্য, ঝুলিয়ে রাখার জন্য যে ক্রেন বসানো, সেই কাজটিও আগে করে ফেলা হয়েছে। অর্থাৎ আনুষ্ঠানিকতার কাজগুলো প্রায় শেষের দিকে, এখন যে কাজটি বাকি আছে সেটি হলো স্প্যানটিকে নিয়ে আসা। আর এই নিয়ে আসার কাজটি এখানকার প্রকৌশলীরা করছেন, এবং এখানে যেহেতু নদীর পারে হচ্ছে, অন্যান্য সময় স্প্যানগুলো মাছ নদীতে বসে, মানুষের দেখার সুযোগ কম হয়, তাই আজ কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে দেখছি অনেক
মানুষ যারা দর্শনার্থী তারা দেখতে এসেছেন তারা এসপেন্টি সরাসরি বসার যে সুযোগ কিংবা দেখার যে সুযোগ সেই সুযোগ থেকে নিজেদের বঞ্চিত করতে চান না। তাই মাওয়াপাড়ের মানুষদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষরা আজ দেখতে এসেছেন এসপেন্টি কীভাবে বসানো হয় এবং তারা পদ্মার যে ইয়ার্ড পদ্মা সেতুর কাজের ইয়ার্ড সেই ইয়ার্ডের বাইরে দাঁড়িয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে কিন্তু দেখার সুযোগ পাচ্ছেন। সবার মধ্যেই কিন্তু এক ধরনের চাঞ্চল্য কিংবা উৎসুক একটা অবস্থা বিরাজ করছে, কারণ তারা এতদিন যেটি শুনে এসেছেন আজ নিজের চোখে দেখছেন এবং কাজও প্রায় শেষের দিকে, পদ্মা সেতুর সুফল পাওয়ার সময় চলে আসছে। সব কিছু মিলে মানুষের মধ্যে উৎসাহ আছে, এখানকার প্রকৌশলীদের মধ্যে উৎসাহ আছে, সবাই মিলে অপেক্ষা করছেন, আমরাও অপেক্ষা করছি, কখন নাগাদ আপনাদের জানাতে পারবো যে 38তম স্পেন্টে দৃশ্যমান করা হয়েছে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকুন। কাজল, এই ছিল আমার কাছে সবশেষ খবর। পদ্মা সেতু কার্যক্রমের খবর জানাতে মাওয়াঘাটে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কেবলমাত্র অভিজ্ঞতা দিয়েই গত কয়েক দশকে ধুলাইখাল এলাকায় গড়ে উঠেছে হালকা প্রকৌশল শিল্প। গ্রাহকের চাহিদা অনুযায়ী যে কোনো যন্ত্রাংশ তৈরিতে সক্ষম তারা। আমদানি করা 3-4 কোটি টাকা মূল্যের বিদেশি মেশিন 1 কোটিতেই বানিয়ে চমক দেখালেও পৃষ্ঠপোষকতার অভাবে বাজারে দখল নিতে পারছেন না তারা। তবে এই হালকা প্রকৌশল শিল্পকে এগিয়ে নিতে অঞ্চলভিত্তিক পরিকল্পনার কথা বলছে এসএমই ফাউন্ডেশন। মোহাম্মদ শাহিনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। দেখে দেখে নিজের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, এখন যে কোনো কাজ মনে করেন আপনি দিলে স্যাম্পল দিলে কি ড্রয়িং করে দিলে ইংলিশে দেখেই করে হলে কাগজ কলমের জ্ঞান নেই, ওস্তাদের দীক্ষা আর বছরের পর বছর মেশিনের সঙ্গে সক্ষতা এমন আত্মবিশ্বাসের যোগানদাতা। করিগঞ্জ তীরে ধুলাইখাল এলাকায় কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বছরের পর বছর বিপ্লব ঘটিয়ে যাচ্ছেন হালকা প্রকৌশল শিল্পের শ্রমিকরা। কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, তৈরি পোশাক, বস্ত্র, গাড়ি, রেলওয়ে সহ বিভিন্ন খাতের যন্ত্র ও যন্ত্রাংশ তৈরি আর মেরামতে এখন সিদ্ধ হস্ত তারা। এখানে খামারের বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি পাঁচটা তৈরি করি, ভেঙে গেলে এটা আবার জোড়া দিয়ে দেয় নতুন তৈরি করি। কেউ বা বছরের পর বছর মেশিনের শব্দ আর পার্টসের সাজ বানাতে বানাতেই এখন কয়েকটা মেশিনের মালিক। কালের ধারায় লেগেছে আধুনিকতার ছাপও, শুধু যন্ত্রাংশ তৈরি করেন তাই নয়, বড় বড় মেশিনও বানিয়ে ফেলছেন অনায়াসে। তাদের ভাষায় মানের দিক থেকে এখন চীনকে ছাপিয়ে কোনো কোনো ক্ষেত্রে ইউরোপকেও টেক্কা দিতে সক্ষম। চায়নার তো লাগে 3 কোটি টাকা, আমাদের তো লাগে 1 কোটি টাকা। 5-7 বছর কাজ করতে তারপরে একটা মেশিন উঠাইছি, অথচ দক্ষ এসব হাত দিন শেষে বড্ড অসহায়। আমাদের ব্যাংকে বাংলা মেশিন বললে লোন দেয় না, চায়না মেশিন বা জার্মানি মেশিন, তাইওয়ানের মেশিন আনলে তাদের লোন দেয়। টুকটাক রিপেয়ারিং কাজ করি, নতুন কোনো প্রোডাকশন আমরা ইনভেস্ট করতে পারছি না। তবে কিছুটা আশার বাণী শোনাচ্ছে এসএমই ফাউন্ডেশন। ব্যাপক হারে আমরা আমাদের উদ্যোক্তাদেরকে কাউন্সেলিং আমরা করছি, আমরা আমাদের ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলোকে সেই প্রক্রিয়ার ভিতরে আনার চেষ্টা আমরা করছি। 1947 সালে ভারত বিভাগের পর অবাঙালি উদ্যোক্তাদের মাধ্যমে প্রথমে হালকা প্রকৌশল শিল্পের যাত্রা শুরু হয় ধুলাইখালে। এখানকার গল্পটা ছোট মনে হলেও এর পেছনে রয়েছে গত কয়েক দশকের এক বিপ্লবের ইতিহাস, যে বিপ্লব ধীরে ধীরে গড়ে তুলেছে এই স্বল্প প্রকৌশলী শিল্প খাতকে। দরকার একটু পৃষ্ঠপোষকতা, তাহলেই হয়তো তৈরি পোশাকের মতো এই খাতও সুনাম ছড়াবে, একটাই মেড ইন বাংলাদেশ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের তৃণমূল ও বিদেশে ডিজিটাল বুথ স্থাপনের অনুমোদনকে পুঁজিবাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে তারা বলছেন পুঁজিবাজারে প্রবাসীদের বিনিয়োগ সহজ করতে ব্রোকারেজ হাউসগুলোকে বিদেশি মুদ্রায় হিসেব খোলার সুযোগ দিতে হবে। এদিকে বিশ্লেষকরা আশঙ্কা করছেন বাজার সম্প্রসারণের সাথে সাথে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম না বাড়ালে ঝুঁকিতে পড়বেন তৃণমূলের ক্ষুদ্র বিনিয়োগকারীরা। হরিপদ সাহার রিপোর্ট। ডিজিটাল বাংলাদেশের এক দশকের যাত্রায় ব্যাংক ও আর্থিক খাতের অনেক সেবা পৌঁছেছে তৃণমূলে। মোবাইল এজেন্ট ও বুথ ব্যাংকিং যুক্ত করেছে কয়েক কোটি গ্রামীণ মানুষকে। এর ধারাবাহিকতায় দেশের পুঁজিবাজারের স্টক ডিলার, ব্রোকাররা ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিদেশে ডিজিটাল বুথের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের দাবি জানায়। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বুথ স্থাপনের অনুমোদনও করেছে, যা পরিচালিত হবে ব্রোকারের প্রধান শাখা বা পূর্ণাঙ্গ কোনো শাখার অধীনে। বুথের মাধ্যমে পুঁজিবাজারে উল্লেখযোগ্য হারে বিনিয়োগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দূরে থেকে আসতে পারেন না, তারা এই ডিজিটাল বুথের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন এবং দেশে এবং দেশের বাইরে যারা অবস্থান করছেন তারাও অংশগ্রহণ করাটা অনেক সহজ হবে, এবং তাতে করে বাংলাদেশের পুঁজিবাজার
ও শক্তিশালী হবে এবং সাস্টেইনেবল একটা গ্রোথ হবে। ক্যাপিটাল মার্কেট ইন্টারমিডিয়েটরি আমরা যারা আছি, মার্চেন্ট মেকার বা ব্রোকার, তাদের যে এই কম্বাইন কাস্টমার অ্যাকাউন্টে শুধু তো এখন বিটিইউটিতে করে, সেটাকে যদি আমরা ফরেন কারেন্সিতেও হ্যান্ডেল করতে পারি তখন খুব ইজি হবে এই এনআরবিদের ট্রেডটা, এনআরবিরা তারা এখানে অপারেট করার জন্য নিজেদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাবে। ডিজিটাল বুথের মাধ্যমে পুঁজিবাজারে লেনদেন বাড়লে ব্রোকারেজ হাউসগুলোর কমিশন ভিত্তিক মুনাফাও বাড়বে। তবে এই বিশ্লেষকের মতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ঝুঁকি কমাতেও উদ্যোগ প্রয়োজন। আমার বড় ভয় যে এই ধরনের যদি নেটওয়ার্কটাকে বিস্তৃত করে দেওয়া হয় এবং সাথে সাথে যারা মার্কেট ইন্টারমিডিয়েটরি তারা যদি তাদের ডিউ রোল প্লে না করে, মানুষকে যদি ফাইন্যান্সিয়ালি লিটারেট না করতে, যেটা হবে অনেক সময় হিতে বিপরীত হতে পারে। কারণ কি, এটা অনস্বীকার্য, শেয়ার মার্কেট একটা ঝুঁকিপূর্ণ বিষয়, এখানে যে সবসময় লাভ হবে এমন না। দেশে বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউসগুলোর মোট 6 শতাধিক শাখা রয়েছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাতকে সংবর্ধনা ও নড়াইল ভলান্টিয়ার্সকে 5 লাখ টাকা দিয়েছে ওয়ালটন। সাইবার বুলিং ও সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষায় বিশেষ অবদান রাখায় সাদাতকে এই পুরস্কার দেয় কিডস রাইটস নামের একটি সংগঠন। শিশুদের নোবেল খ্যাত মর্যাদার ওই পুরস্কার জয়ের মাধ্যমে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনায় সাদাতকে সংবর্ধনা দিল ওয়ালটন। ওয়ালটনের কর্পোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাদাতের হাতে ক্রেস্ট ও স্বর্ণপদক তুলে দেন ওয়ালটন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। এ সময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিজেদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন অনুমোদনের জন্য মার্কিন খাদ্য ওষুধ প্রশাসন FDA-এর কাছে আবেদন করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার এবং এর সহযোগী বায়োনটেক। তবে কবে নাগাদ ভ্যাকসিনের বিষয়ে FDA সিদ্ধান্ত জানাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ফাইজার জানিয়েছে অনুমোদন পেলে কয়েক ঘন্টার মধ্যেই তারা সেটি ব্যবহারের উদ্দেশ্যে বাজারে সরবরাহ করতে পারবে। সারা বিশ্বের প্রায় 41,000-এর বেশি স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটির পরীক্ষা চালানো হয়। এই ছিল এসবের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়।